আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার হৃদয় বড় ভালোবাসা নিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আজকে নিয়ে আসলাম হুন্ডা BRB 2022 মডেল 7 সিট, কিন্তু 7 সিট টার্বো 15 cc যারা চাচ্ছেন, এবং অনলি একদম পুরা ফুলি জিপের যারা মজা চাচ্ছেন তারা হুন্ডা BRB, যারা BRB পছন্দ করেন 2022 মডেলের চাচ্ছেন তাদের জন্য। তবে হ্যাঁ, দামটা লাস্টে বলতেছি, 22 মডেল 22-এর শেষে রেজিস্ট্রেশন। কালারটা দেখতে পাচ্ছেন সিলভার কালার, তারপর আরও কিছু আছে সেটা ভিডিওতে দেখে নেবেন। চলো আসুন, পাশে আছে ফাইটার, আজকে কামাল ফ্রিডম ফাইটার কামাল থাকে, আজকে মনে নাই কামাল আছে না মনে, কামাল। যাই হোক, এটা BRB যারা পছন্দ করেন, 22-এর গাড়ি, 22-এর শেষে রেজিস্ট্রেশন, 7 সিট সান্ডক। বাইরে প্রচুর বৃষ্টি, তো এই কারণে ভিতরে দেখাচ্ছি আজকে আমার শোরুম সহ, আমার দুইটা শোরুম ওই পাশে একটা এই পাশে একটা। তো যারা দেখতেছেন দেখেন বাইরে প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির ভিতরে শোরুমে দিচ্ছি। টায়ার থেকে যা আছে সব একদম নতুন, নিউ কন্ডিশনের, সুন্দর। বিশ্বাস করেন যারা দেখতেছেন ভিতর থেকে বাইরে দেখবেন একদম নিউ কন্ডিশন। আসলে কি বলবো, মাইলেজ খুবই কম, এই বিষয়ে কোনো বলার কিছু নেই। এবং ডুয়েল AC, একদম ডুয়েল AC 7 সিট সহ যারা দেখতেছেন কলিজা ভরে যাবে। আসলে এটা কলিজা ভরার জিনিস, একটা সুন্দর জিনিস, সুন্দরকে আমরা সবাই ভালোবাসি। রিম থেকে টায়ার যা দেখতেছেন সব কিছু অসম। পিছনে LED লাইট এবং হুন্ডা BRB দেখতে পাচ্ছেন, টার্বো এবং VVT ইঞ্জিন। এবং পিছনে আমরা দেখব গাড়ি এখনও সার্ভিসিং ওয়াশ করি নেই, 22-এর গাড়ি যারা চাচ্ছেন অল্পর ভিতরে। এটার নিচে স্পেট হয়েছে নিচে, হ্যাঁ স্পেট টায়ারটা হয়েছে নিচে, এবং এখানে যদি কিছু রাখতে চান সেই ব্যবস্থা আছে। এবং পিছনে 7 সিটটা ইজিভাবে বসা যায়, যেটা BRB-র ইজিভাবে 7 সিটটা বসা যায়, অন্য গাড়িতে যায় না। যারা দেখতেছেন আসলে খুব সুন্দর, বিশ্বাস করেন যারা 22-এর BRB পছন্দ করেন। অনলি অকটেন, এটা আসলে হাইব্রিড আসে নাই, অকটেন গাড়ি 7 সিটের ভিতরে। আর সিটটা খুব লাক্সারিয়াস, এই সিটটা খুবই লাক্সারিয়াস, যারা দেখতেছেন সিটটা খুবই লাক্সারিয়াস, বলার কিছু নেই। আমরা সব দেখবো, ভিতর দেখবো এবং ভিতরে অপশন দেখবো, এবং ক্যাটালগ বই আছে এখানে, ক্যাটালগ বই আছে আমার, দেখতে পারতেছেন ভিতরে। প্রত্যেকটা জায়গা দেখেন, প্রত্যেকটা প্লেস দেখেন, মার্জিন করা আছে। অবশ্য সাইডে আজকে সাউন্ড হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে, তো এই কারণে যেতে পারতেছি না, প্রচুর সাউন্ড হচ্ছে। এরকম সাউন্ড থাকে না আমার ভিডিওতে, তারা দেখেন দেখেন প্রত্যেকটা নাটের ভিতরে মার্জিন করা আছে, রঙের মার্জিন করা, নাটগুলো খোলা যেন না হয়, এরকম প্রত্যেকটা জায়গায় মার্জিন করা আছে, দেখেন রঙের মার্জিন করা। আজ পর্যন্ত কিছু করা হয় না, একদম খুবই কম মাইলেজে আছে গাড়ি। যারা দেখতেছেন আপনাদের মন ভরে যাবে। এটা চাবিটা নাও, এদিকে তো ভাই ধরো ক্যামেরা, তো যারা দেখতেছেন স্টার্ট দিলাম, অপশন ভিতর থেকে যাওয়ার পর দেখা যাচ্ছে খুবই কম মাইলেজ, সামান্য মাইলেজ। আপনাদের আশা করি পছন্দ হবে গাড়িটা, তো না বলার সুযোগ পাবেন না এই গাড়িটা সম্পর্কে। চলো আমি বলি, খুবই কম মাইলেজ, আসলে একটা গাড়ি পাচ্ছেন যারা BRB, আসলে তাদের জন্য। বাইরে প্রচুর বৃষ্টি এই জন্য। তো যারাই আছেন দেখতেছেন আজকে হুন্ডা BRB, আসলে LED লাইট সহ যারা দেখতেছেন আসলে মনটা ভরে যায়, দেখবেন দেখেন এখনো ময়লাগুলো এখনো বেশ কি পরিমাণ হচ্ছে। যাই হোক, দামের ব্যাপারে চলে আসি, আস্কিং প্রাইস 41,50,000 টাকা আস্কিং প্রাইস। তবে হ্যাঁ, অবশ্যই কমবে, সেটা কিছুটা অতটা প্রাসুন, দেখুন যাচাই করুন। ভাই যারা অকটেন BRB চাচ্ছেন তাদের জন্য হুন্ডা BRB অকটেন, আর কিছু আছে নাই, দরকার বাংলাদেশের যে কোনো জায়গায় চিকন হুন্ডা কোম্পানিতে নিয়ে যান 22-এর গাড়ি, এটা সম্পর্কে তো আপনার আইডিয়া হয়ে যাবে তাই না, আর কিছু আছে। যাই হোক, আমার ইয়াং যুবক ভাই বোনরা যারা আছেন, আমার দেশে শান্তি চাই, আমার যারা শহীদ ভাই মারা গেছে তাদের জন্য দীর্ঘনা কাকামনা করতে চালা যাবেন, তাদের জান্নাতবাসী করে এবং সবাইকে ভালো রাখে, আমার দেশ যেন ভালো থাকে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা ভাঙচুর না করি, শান্তি চাই, সবচেয়ে বড় কথা এখানে। আমি আগে তো আমি রক্তপাত কখনো পছন্দ করি না,
আমি শান্তি চাই সবসময়। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজত করে। কি আমার ইল্লাহ, সালামু আলাইকুম।